নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ব্রহ্মাণ্ডে বিভিন্ন সময় বিভিন্ন যোগ কিন্তু সৃষ্টি হয় এবং বর্তমানে একটি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, সেই যোগটির নাম প্রভু কৃপা যোগ। হ্যাঁ বন্ধুরা, এটি স্টার্ট হবে 16 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত। এই 18 দিনে এই 6টি রাশি জাতক ও জাতিকা এবং 6টি লগ্নেরও জাতক বা জাতিকার লটারি থেকে কোটিপতি হবে। কোন সেই চরম সৌভাগ্যবান 6টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, দেখুন লটারি কিন্তু আমরা অনেকেই কাটি, আবার অনেকে কাটি না। অনেকে ভাবি যে আমার কপালে তো লটারি লাগবেই না, এইভাবে কিন্তু কাটি না, কিন্তু তার কিন্তু লটারি কিন্তু যোগ হয়েছে। আবার অনেকের কপালে লটারি লাগা বা জন্মছকের লটারির কোনো নাম নিশান নেই, সে গাদা গাদা লটারি কেটে বেড়াচ্ছে, যার কারণে কারোরই লটারি লাগে না। আর আমি ব্যক্তিগতভাবে চাই না আমার এই ভিডিও দেখে আপনারা লটারি কেটে আপনাদের মূল্যবান পয়সা নষ্ট করুন। তাই আমি প্রথমেই বলবো যে রাশিগুলির কথা বলবো, সেই রাশির জাতক ও জাতিকারা আগে নিজের জন্মছকটিকে অ্যানালাইসিস করুন, অর্থাৎ কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর যদি আপনি যদি মনে করেন আমাকে দেখাবেন, আমার ফিস তো একটু বেশি, যে কারণে আমি আমাকে দেখানোর কথা বলি না, কারণ আমার ফিস অনেক বেশি, তো আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। এবং আপনার জন্মছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না সেটা জেনে তারপর লটারি কাটুন। দেখুন, আমি সত্যি কথা বলতে আমি চাই না আপনাদের মূল্যবান পয়সা নষ্ট হোক, কারণ আপনি আপনারা সকলেই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার, আর আমি আমার ফ্যামিলি মেম্বারের ক্ষতি চাই না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। জুলাই থেকে 2 আগস্টের মধ্যে প্রভু কৃপা যোগ সৃষ্টি হচ্ছে। যে রাশি এবং যে লগ্নের জাতক ও জাতিকারা লটারির থেকে অর্থ প্রাপ্ত করতে চলেছেন তাদেরই কথা আমি বলব। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনি এই প্রভু কৃপা যোগের ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু উন্নতি করবেনই করবেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনিও কিন্তু লটারি থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এই সুযোগটাকে কিন্তু আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনিও কিন্তু লটারি থেকে সহজেই কোটিপতি হতে পারেন। এরপর যে 4 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনিও কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনি কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এবং লাস্ট যে রাশির জাতক ও জাতিকারা আমাকে বলেছেন, দুজন আমাকে বলেছেন যে আমরা কি আপনার শত্রু রাশি, আমাদের কোনো সময় ভালো বলেন না, সবসময় খারাপই বলেন। দেখুন, আমার কেউ শত্রু নয়, আপনারা সকলেই আমার কিন্তু বন্ধু, সকলেই কিন্তু আমার আপনজন। আর যেটা বর্তমানে চলবে সেটা নিয়ে কিন্তু আমাকে বলতে হবে। দেখুন, আমি তো বাড়তি করে বলতে পারি না, তো বর্তমানে কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকারা এই লটারি কিন্তু প্রাপ্ত করতে চলেছে। থামেন, এখনই কিন্তু স্কিপ করবেন না, আমার কিছু কথা বলার আছে। দেখুন, লটারি কাটতে গেলে কিন্তু কী কী গ্রহকে ভালো থাকতে হয় আমি ছোট করে বলছি, শুনে নিন। লটারি কাটতে গেলে আপনার রাহু গ্রহকে কিন্তু ভালো থাকতে হয়, এছাড়াও শুক্র গ্রহ এবং শনি গ্রহকে কিন্তু ভালো থাকতে হয়। এটা গেল প্রাথমিক পর্যায়ে। এছাড়াও কিন্তু লটারি কাটার কিন্তু টাইম রয়েছে, সময় রয়েছে,
সেই সময় কিন্তু আপনাদেরকে লটারি কাটতে হবে। বিশেষ করে বুধবার দিন, শুক্রবার দিন, এইসব দিন কিন্তু লটারি কাটার জন্য কিন্তু আইডিয়াল দিন। এই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, লটারি কাটার নিয়ম, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আপনারাও দেখে নিতে পারেন। তো এই যে রাশিগুলির কথা আমি বললাম, সেই রাশিগুলি কিন্তু লটারি থেকে কিন্তু কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।